হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগামী এক সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পরীক্ষা আয়োজিত হতে চলেছে এটা দু হাজার যারা অ্যাপ্লাই করেছিল সে সময় তার মধ্যে যারা পিলি পরীক্ষা দিয়েছিল সে সময় তাদের যারা পাস করেছিল তাদের কিছু চব্বিশ হাজার ক্যান্ডিডেটে সে সময় মেন পরীক্ষা হয়েছিল বাকি তেহাত্তর হাজার মতো ক্যান্ডিডেট আছে যাদের পরীক্ষা হয়নি তো তাদের পরীক্ষাটা বর্তমানে এখন নেওয়া হবে তো এই পরীক্ষাটা হচ্ছে এক সেপ্টেম্বর বারোটা থেকে পরীক্ষা হবে তো পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের দেব কারণ দু সালে যারা অ্যাপ্লাই করেছিল তাদের বয়স মোটামুটি এখন বয়স হয়ে গেছে আর তারা বিভিন্ন অনেকেই এইটটি পারসেন্ট প্রার্থী রয়েছে যারা কিন্তু কোনো পরীক্ষার সঙ্গে আর যুক্ত নয় এই সব লাইনের সঙ্গে যুক্ত নয় তো তারা বর্তমানে ভুলে গিয়েছে হয়তো তো যখন দু সালে পরীক্ষা হয়েছিল তখন ওএমআরসি সিস্টেম ছিল না বা তখন লিখিত পরীক্ষা কেমন হয়েছিল সব কিছু ডিটেলসে বলে দেব এখন এখন কিভাবে তোমাদের পরীক্ষা হতে পারে ঠিক আছে তো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকাটা প্রথম তোমাদের দেখাচ্ছি এই নির্দেশিকাটা ওয়েবসাইটে পাবলিশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ আমরা আগে বুলেট পয়েন্ট রয়েছে যেটা দেখে নাও গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিয়ে আমরা শুরু করছি ঠিক আছে প্রশ্ন উত্তর পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও রকম চিহ্ন প্রার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না যার দ্বারা তাকে চিহ্নিত করা যায় এই নির্দেশাবলী লঙ্ঘন করলে তার প্রার্থী পদ বাতিল করা হবে ঠিক আছে এটা অনেক বড় একটা তো ইয়ে ইনফরমেশান এখানে দেওয়া আছে যে প্রশ্ন উত্তর পুস্তিকা তোমাদের একটা দেওয়া হবে সেই পুস্তিকার মধ্যে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও তোমাদের কোনো রকমের মার্ক করা যাবে না কোনো রকমের চিহ্ন দেওয়া যাবে না প্রার্থীর নাম দেওয়া যাবে না স্বাক্ষর করা যাবে না যদি এই ভুলটা কেউ করে তার প্রার্থী পদ কিন্তু বাতিল করে দেওয়া হবে ঠিক আছে তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যেই যেভাবে ওম আর ও এম আর এ পরীক্ষা হয় সেইভাবে হবে নাকি আগে যেভাবে হয়েছিল দু সালে যখন পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু রিটেন পরীক্ষা হয়েছিল ঠিক আছে সাতটা অঙ্ক ছিল আটটা ইংলিশ ছিল সেইগুলো অঙ্কগুলো কষে দেখাতে হয়েছিল আর প্রশ্ন দেওয়া ছিল তারপর ফাঁকা জায়গা ছিল উত্তর করার জন্য তো সেইভাবে হবে না এখন যেমন বর্তমানে পরীক্ষা হয় সেই ও এম এ পরীক্ষা হবে তো সেটাই আমরা দেখার চেষ্টা করব দেখো এই যে পয়েন্টটা বললাম সাত নম্বর এই পয়েন্টটা দেখলে আমরা বুঝতে পারছি মোটামুটি ও এম আর এ পরীক্ষা হতে পারে ঠিক আছে কারণ অন্য কোন জায়গায় রকমের চিহ্ন দিতে এখানে বারণ করা হয়েছে কোনো রকমের মার্ক করা যাবে না ঠিক আছে আরেকটা আমরা যদি পয়েন্ট আমরা দেখি তাহলে অন্য রকম বুঝতে পারবো ঠিক আছে দেখো তাহলে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন উত্তর পুস্তিকা পরীক্ষা হলের বাইরে নিয়ে যায় তাহলে তার প্রার্থীপদ বাতিল করা হবে অর্থাৎ পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার শেষ হয়ে যাওয়ার পর প্রশ্ন উত্তর পুস্তিকা এখানে ভালো করে লেখা আছে দেখো প্রশ্ন উত্তর পুস্তিকা মানে ও এম আর জিনিসটা লেখা নেই অর্থাৎ পুস্তিকা বলতে কী প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে ফাঁকা জায়গা থাকবে সেইখানে তোমাকে কোষে দেখাতে হবে অঙ্কটা সেইভাবেই পনেরোটা প্রশ্ন থাকবে দু তিন পেজের বা চার পাঁচ পেজের একটা তোমাকে পুস্তিকা দেওয়া হবে হয়তো প্রশ্ন উত্তর পুস্তিকা তুমি কোনো রকমে বাইরে নিয়ে যেতে পারবে না বা প্রশ্নটাও বাইরে নিয়ে যেতে পারবে না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বুঝতে পারছি যে এটা একটা রিটেন পরীক্ষা হতে পারে রিটেন হওয়ার সম্ভাবনাটাই বেশি ঠিক আছে রিটেন হওয়ার সম্ভাবনায় বেশি তোমার ফাঁকা জায়গা দেওয়া থাকবে সেই জায়গায় অঙ্কটা কষে দেখাবে আর উত্তর লিখে দিতে হবে তোমাকে চলো এরপর যে অন্যান্য আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আছে একটু দেখে নাও দেখো বারো নম্বর গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে পরীক্ষার্থীরা পরীক্ষা হলের ভিতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন গ্রুপ ডি লিখিত পরীক্ষার জন্য ফার্স্ট এস এলএসটি এন টি গ্রুপ ডি এর অ্যাডমিট কার্ড যে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেই এডমিট কার্ড অথবা তোমার বাড়িতেও পৌঁছে যাবে এডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড অথবা অনলাইনে ডাউনলোড করতে হবে সেই এডমিট কার্ড নিয়ে যেতে হবে নাহলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে মনে রাখবে দু হাজার এগারো সালে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু আধার কার্ডের ব্যাপারটা ছিল না এখন কিন্তু তোমাকে আধার কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল এখানে আসল লিখে দিয়েছে মানে অরিজিনাল নিয়ে যেতে হবে কোনো রকমের জেরক্স নিয়ে গেলে কিন্তু কাজ হবে না সাম্প্রতিক একটা কালার ফটো নিয়ে যেতে হবে তোমাকে কালো বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে কলম একটা কালো কলম তোমাকে নিয়ে যেতে হবে ব্লু পেন কিন্তু চলবে না কালো বল পয়েন্ট পেন তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে অনেক পরীক্ষায় বর্তমানে ও ভিত্তিক যে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু কলম দেওয়া হয় তাও আমরা কলম নিয়ে যাই কিন্তু এখানে নিয়ে যেতে হবে আর প্রথম থেকে আরেকবার আপডেটগুলো দেখিয়ে নিচ্ছি আর কি কি নিয়ে যাওয়া যাবে না সেগুলো তো প্রত্যেকেই জানো নতুন করে বলার কিছু নেই দেখো হ্যান্ডব্যাগ নিয়ে ভিতরে যাওয়া যাবে না মোবাইল ফোন বন্ধ করা থাকলেও ভিতরে নেওয়া যাবে না পেজার টেব ল্যাপটপ হেডফোন ক্যালকুলেটর কোনো কিছু নিয়ে ভিতরে ঢুকলে কিন্তু ইলেকট্রনিক সায়েন্টিফিক ঘড়ি ডিজিটাল স্মার্ট ঘড়ি কোনো কিছু পরে যাবে না পরে যাওয়া যাবে না স্মার্ট ঘড়ি তুমি ভাবছো যে বাড়ি থেকে আমি নিয়ে যাবো স্মার্ট ঘড়ি পরে ঢুকবো না কিন্তু নিয়ে যাও যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার প্রার্থী পদ বাতিল করে দেওয়া হবে এই জিনিসগুলো মনে রাখবে ব্লুটুথ ডিভাইস আইটি পেন্সিল বক্স যে কোনো ধরনের কাগজ স্টেশনারি টেক্সচুয়াল উপাদান মুদ্রিত বা লিখিত যে কোনো ধরনের কোনো রকমের কাগজ নিয়ে ঢুকতে দেওয়া যাবে না খাবার জিনিস কোনো রকমের পকেটে বা বিস্কুট নিয়ে গেলে এইসব চলবে না কিন্তু লাইটার মাচিস বক্স কিচ্ছু তোমাকে নিয়ে যাওয়া যাবে না এই যদি নির্দেশিকাকে তুমি লঙ্ঘন করো তাহলে তোমার প্রার্থী পদ বাতিল করে দেওয়া হবে এবং পুলিশের কাছে এফআইআর দায়ের সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই জিনিসগুলো লক্ষ্য রাখবে ঠিক আছে তো তাই তোমাদের কী কী করতে হবে পরীক্ষা হলে তোমরা যখন যাবে বাড়ি থেকেই কিন্তু কিছু কিছু জিনিস অ্যাভয়েড করবে কারণ এত সব জিনিস যদি তুমি নিয়ে যাও তাহলে দেখবে তোমাকে তো পরীক্ষা হলে ঢুকতে দেবে না তখন তোমাকে সেই সব দামি দামি ধরো স্মার্ট ঘড়ি দামি স্মার্ট ঘড়ি পড়ে গেছো সেই স্মার্ট ঘড়ি তোমাকে বাইরে ব্যাগে রেখে দিতে হবে তার থেকে ভালো কি তোমাকে বাড়িতে রেখে যাওয়াই ভালো ওগুলো নিয়ে যাও না মোবাইলটা এখন সবার প্রয়োজন তাই মোবাইল নিয়ে যাবে ব্যাগের ভিতরে রেখে দেবে আর ব্যাগ বাইরে রেখে দেবে চলো পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর তোমাদের বারোটা থেকে পরীক্ষা হবে ঠিক আছে আর তোমাকে এগারোটার মধ্যে ওখানে রিপোর্ট করতে বলা হচ্ছে রিপোর্ট বলতে কি এগারোটার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে এগারোটা তিরিশে তোমাকে ওখানে ঢুকতে দেবে তারপর এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাকে কিন্তু নিজের জায়গাটা বেছে বসতে হবে তারপর এগারোটা পঞ্চান্ন মিনিটে তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক আছে বারোটা থেকে তুমি লেখা শুরু করবে এডমিট কার্ডটি ভালো করে পড়ুন কোনো রকম অসঙ্গীতে মনে হলে তৎক্ষণাৎ কমিশনের নজরে আনুন কমিশনের নজরে আনুন এডমিট কার্ড ভালো করে পড়তে হবে এখন তোমরা বলবে যে কমিশনের নজরে আনবো কীভাবে কীভাবে আনবে বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে তোমার যদি কোনো রকমের অসঙ্গতি থাকে বা এডমিট কার্ডে কোনো রকমের ভুল থাকে সেটা তুমি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো অথবা ডাইরেক্ট তুমি কল করেও জানাতে পারো সেই নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে টেলিগ্রামে আমি দিয়ে দেবো সেখানে মোবাইল নাম্বারগুলো পেয়ে যাবে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে নেবে এডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো রকমে অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা হবে ফার্স্ট সেপ্টেম্বর রবিবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ষাট মিনিটের পরীক্ষা পনেরোটা প্রশ্ন থাকবে মাত্র যেখানে সাতটা অঙ্ক থাকবে সেই সাতটা অঙ্ক করতে একটু সময় বেশি লাগবে বাকি তোমার আটটা ইংরেজির প্রশ্ন থাকবে তো যথেষ্ট তোমাদের হাতে সময় থাকবে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে এই জিনিসগুলো তো তোমাদের বলে দিলাম পনেরো মিনিট আগে প্রশ্নপত্র তোমার আসনে তোমাকে বসতে হবে পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে এগুলো সবই বললাম প্রার্থীর সমস্ত বিবরণ যেমন প্রশ্ন উত্তরপত্রে তার নাম পরীক্ষা কেন্দ্রের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করে নিজের সই করবেন এবং পরিদর্শক ও তা যাচাই করে নিজ সই করবেন এই জিনিসটা খেয়াল রাখবে অনেকেই তো বহুদিন ধরে তুমি পরীক্ষা দাওনি হয়তো তো যে ব্যাপারগুলো হয়তো ভুলে গেছো তো পরিদর্শক বা ইনভেজিলেটার যিনি থাকবেন তাকে দিয়ে অবশ্যই তোমার খাতা বা যে পুস্তিকা আছে সেই পুস্তিকা সই করিয়ে নেবে আর নিজে সব কিছু যথা জায়গাতে সঠিক জায়গাতে সব কিছু পূরণ করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যেন মাথায় খেয়াল থাকে মোট পনেরো নম্বরের পরীক্ষা সাধারণ জেনারেল ইংলিশ আট নম্বর মার্কস থাকবে আর পার্টিগণিত সাতটা প্রশ্ন থাকবে ঠিক আছে আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে আরও যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আরেকটা জিনিস পরীক্ষা স্টার্ট হয়ে যাওয়ার পর কোনো রকম পরীক্ষা হলে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না বা ঢুকতে দেবে না কোনো রকম পরীক্ষা হলে ঢুকতে দেবে না তাই তোমরা কিন্তু মোটামুটি চেষ্টা করবে যে এক ঘন্টা আগেই পরীক্ষা হলে পৌঁছে যাওয়ার থ্যাঙ্ক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা পরীক্ষা দেবে সবার কাছে ভিডিওটা শেয়ার করো